ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সেভেন এফ থেকে করবো আর কি। তো সংযুক্ত করে ত্রিকোণিত অনুপাতের সবগুলো বেসিক এবং প্রত্যেকটা ফর্মুলা এবং কি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক করানো হয়েছে। তো আজকে আমরা সেভেন এফ থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়ে গেছে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, সেই অঙ্কগুলো করব, ঠিক আছে? তো সবগুলো লিঙ্ক কিন্তু নিচে আছে, যদি আগেরগুলো না দেখে থাকেন বা আই বাটন ক্লিক করলেও পুরো প্লে লিস্টটা পেয়ে যাবেন। তাহলে চলেন শুরু করি। যদি এ প্লাস বি প্লাস ইকুয়াল টু ফাইভ হয়, তবে প্রমাণ করো যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা যেভাবে আগে অঙ্ক করেছি অর্থাৎ সেভাবেই করবো, অর্থাৎ আমার কাছে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করবো এ প্লাস বি প্লাস ইকুয়াল টু ফাইভ এবং এই লেফট পাশ থেকে রাইট পাশটা আনবো। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, ঠিক আছে? তো কজ এ কজ এ প্লাস কজ বি, ঠিক আছে, প্লাস কজ সি। এখানে আমি এই কস এ এবং কস বি এটাকে কস সি প্লাস কস ডি ধরে কস সি প্লাস কস ডি ফর্মুলাটা ইউজ করে আমি এখানে এই ফর্মুলা বসাবো, কস সিকে রেখে দিব। আপনি চাইলে কস বি প্লাস সিকেও ধরতে পারেন, ঠিক আছে? তাহলে চলেন কস এ প্লাস কস বি এটাকে এটাকে আমি সি ধরব, এটাকে মনে মনে ডি ধরব। তাহলে কস সি প্লাস কস ডি সমান টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে, সি মাইনাস ডি বাই টু প্লাস কস সি, ঠিক আছে? কোন ফর্মুলা ইউজ করেছি? কস সি প্লাস কস ডি টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু প্লাস কস সি, ঠিক আছে? তাহলে এইবার আসি, এখন আমাকে এখানে কী দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ফাইভ দেওয়া আছে না? আমি যদি এখানে এটা আমার কাছে দেওয়াই আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু ফাইভ বাই টু, উভয় দিকে টু দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে এখানে আমার তাকে এ প্লাস বি বাই টু প্লাস সি বাই টু লিখতে পারি না, ফাইভ বাই টু এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এটাকে চাইলে এভাবেও ভেঙে লিখতে পারি, আপনি যদি বলেন যে এ বাই টু প্লাস বি বাই টু এভাবেও লিখতে পারেন। তাহলে এ বাই টু প্লাস বি বাই টু ইকুয়াল টু ফাইভ বাই টু মাইনাস সি বাই টু, এটা লিখতে পারবো তো, ঠিক আছে? তাহলে আমি এই এ প্লাস বি এই যে এটা এই যে এটা এই জায়গায় আমি যদি এখন লিখি টু কস ফাইভ বাই টু মাইনাস সি বাই টু, কোনো সন্দেহ আছে? এ বাই টু প্লাস বি বাই টু সমান সি বাই টুটা ওপাশে চলে গেছে, ফাইভ বাই টু মাইনাস সি বাই টু এটা আমরা লিখতে পারি। আর এ প্লাস বি বাই টু যে কথা, এ বাই টু প্লাস বি বাই টু একই কথা, ঠিক এই জায়গায় এটা লিখেছি ইন্টু কস এ মাইনাস বি বাই টু, ঠিক আছে, কস এ মাইনাস বি বাই টু। এখানে কস সি কস সির জন্য আমি কি লিখতে পারি? দেখেন তো কজ এ সমান ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার এ বাই টু না, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি কজ এ সমান ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার এ বাই টু, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি এটা লিখি ওয়ান মাইনাস টু সাইন এ স্কোয়ার এ বাই টু, এটা লিখতে পারবো তো, ঠিক আছে? তাহলে এখানে এখানে কস কস ফাইভ বাই টু মাইনাস সি বাই টুর জন্য কী লিখতে পারি? সাইন সি বাই টু। আর এখানে কস এ মাইনাস বি বাই টু, তারপর এখানে আসবে মাইনাস টু সাইন এ স্কোয়ার এ বাই টু প্লাস ওয়ান, একটু সাজুগুজু করে লিখছি, ঠিক আছে? তাহলে এখানে এই দুইটা থেকে টু সাইন, আচ্ছা আমি যেখানে কস এর সমান এই সূত্রটা লিখেছি, এখানে আমাদের কাছে কস এক জায়গায় গিয়েছে সি, তাহলে আমি সি লিখতে হবে না, সি লিখতে হবে না, ওকে। তাহলে এইবার এই যে টু সাইন সি বাই টু যদি কমন নিই, তাহলে আমার কী থাকে এখানে? কস এ মাইনাস বি বাই টু, আর এখানে থাকবে মাইনাস সাইন সি বাই টু প্লাস ওয়ান। আমরা এই দুইটা থেকে সাইন সি বাই টু কমন নিয়েছি। আচ্ছা এরপরে টু সাইন সি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু, ঠিক আছে? আর এখানে সি বাই টুর জন্য কী লিখতে পারি বলুন তো? এই সি বাই টু এর জন্য আমি এটাকে যদি এখন এখানে যদি লিখি
যে c by 2 সমান 5 by 2 minus a plus b by 2 এটা লিখতে পারি না তাহলে sin c by 2 এর জায়গায় আমি এখানে লিখি যে 5 by 2 minus a plus b by 2 এটা লিখতে পারবো তো plus 1 ঠিক আছে c by 2 এর জায়গায় 5 by 2 minus a plus b by 2 লিখেছি আচ্ছা তাহলে এখানে দাঁড়াচ্ছে কি আমার 2 sin c by 2 আর এখানে cos a minus b by 2 আর এখানে কোয়াড্রেন্ট করলে কি হবে একবার ঘুরবে তাহলে cos হয়ে যাবে তাহলে minus cos a plus b by 2 plus 1 আচ্ছা এখান থেকে আমি আচ্ছা এখান থেকে আমি কি করতে পারি 2 sin c by 2 তারপর হচ্ছে যে cos a by 2 minus b by 2 লিখতে পারি minus cos a by 2 plus b by 2 লিখতে পারি এটা লিখতে পারবো জাস্ট আলাদা করে লিখছে বোঝানোর সাথে তাহলে এটা কিসের সূত্র cos a minus b minus cos a plus b 2 sin a sin b তাহলে এখানে আসতেছে 2 sin c by 2 into 2 sin a sin b এখানে আমার কাছে cos a minus b minus cos a plus b এখানে ত্রিকোণমিতির সূত্র কিন্তু আপনাকে সব সময় প্রয়োজন হবে ঠিক আছে আমি একটা ভিডিওতে কিন্তু ত্রিভুজ সূত্রগুলো কিভাবে সবগুলো এমনেই মনে থাকবে সেটা কিন্তু দেখিয়েছি ঠিক আছে লিংকগুলো আছে কিন্তু ঠিক আছে এবং ত্রিভুজ সূত্র আপনাকে ছাড়বে না প্রত্যেকটা কিছুতেই আপনার ত্রিভুজ সূত্রগুলো লাগবে তাহলে cos a minus b minus cos a plus b 2 sin a sin b আর এখানে হচ্ছে যে plus 1 তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কাছে কি দাঁড়াচ্ছে যে আমি 1টাকে আগে লিখি 2 2 4 4 sin a by 2 sin b by 2 sin c by 2 এইটাই তো আমার কাছে রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে ঠিক আছে তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি আপনারা যারা আগে দেখেছেন আশা করি আমার আগে আপনারা করে ফেলেছেন কারণ আমার কিছুই করতে হয়নি জাস্ট ওই ফর্মুলাগুলো আমরা এখানে ব্যবহার করেছি রাইট সাইড চলে আসছে এখন আর একটা অঙ্ক এটাও কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আগেও আমরা করেছি তো যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5 হয় তবে প্রমাণ করো যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c ইকুয়াল টু 1 এইটাও কিন্তু পরীক্ষণে করে আসছে তাই নেওয়া কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি বলছি যে cos স্কয়ার থাকলে সেখানে হাফ আর 2 এর সহযোগিতা নিয়ে 2 cos স্কয়ার এর ফর্মুলা ইউজ করব ঠিক আছে তো এখানে যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি আমি শুধুমাত্র এটা ধরে করি তারপর লেফট হ্যান্ড সাইডের মধ্যে মানটা বসাই দিলে কাজ শেষ ঠিক আছে চলেন করি আমি এখানে লিখতে পারি যে এখানে আমি পুরো লেফট হ্যান্ড সাইডটা না ধরে এই অংশটা ধরব এখানে cos স্কয়ার এর প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c নিয়েছি এরপরে আমি এটার জন্য মানটা বের করতেছি তারপর লেফট হ্যান্ড সাইড ধরব সমস্যা নাই হাফ ইনটু কারণ এই পুরো লেফট হ্যান্ড সাইড ধরলে এটাকে বই বই বেরাইতে হবে কারণ এখান থেকে আমার 2 cos a cos b cos c প্লাস 1 মাইনাস 1 এরকম আসবে কারণ এই টাইপের অঙ্ক আমরা করে দেখেছি আগে তাহলে হাফ ইনটু 2 cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি এটাকে বাইরে রাখলাম আপনি চাইলে cos বি cos সি নেন আপনার পছন্দ এটা কেন বললাম 2 cos এ cos বি 2 cos স্কয়ার এ ফর্মুলা ইউজ করব 2 cos স্কয়ার এ প্লাস 2 cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি তাহলে হাফ 2 cos স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস cos টুয়াইস এ প্লাস 1 প্লাস cos টুয়াইস b ঠিক আছে না ঠিক আছে তারপর হচ্ছে প্লাস cos স্কয়ার c আচ্ছা এরপর হাফ 1 এর সাথে 1 যোগ করলে 2 প্লাস cos টুয়াইস এ প্লাস এখানে প্লাস ছিল এটা না 1 প্লাস 1 প্লাস cos twice b plus cos a square c এখন হাফ আর 2 1 হয়ে যাবে প্লাস হাফ ইনটু এই হাফটা এখানে গুণ করছি এবার এখানে গুণ করে আচ্ছা একটু ভেঙে লিখি cos twice a plus cos twice b plus cos a square c এরপরে 1 plus half cos c plus cos d ফর্মুলা ইউজ করি cos c plus cos d 2 cos
c plus d by 2 into cos c minus d by 2 plus cos square c. এটি লিখতে পারি তো? এখন আসি. আচ্ছা, 1 plus half r 2 চলে যাবে, তাহলে cos. এখানে 2 যদি কমন নি, 2 into a plus b তো 2 2 কাটা গিয়ে এখানে কি থাকবে? cos a plus b থাকবে না? half r 2 কাটাকাটি. এরপর এখান থেকে যদি আমি cos এর ভিতরে 2 কমন নি, 2 2 কাটা a plus b থাকবে. into cos a minus b. ঠিক আছে? plus cos a square c. এটাই তো হবে. এরপর আসি এখানে 1 plus a plus b. আমার কাছে a plus b plus c সমান 5. তাহলে আমি কি লিখতে পারি? a plus b জায়গায় 5 minus c. এখান থেকে কি লিখতে পারি? a plus b equal to 5 minus c. তাহলে এখানে cos 5 minus c into cos a minus b plus cos a square c. আমার রাইট পাশ এখানে, অর্থাৎ এখান থেকে আমাকে 2 cos a cos b cos c সামথিং 1 আনতে পারলেই তো আমার কাজ শেষ। তাহলে এখানে আমার কাছে cos 5 c দিয়ে cos c আসবে, এখান থেকে cos c কমন যাবে। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা করতে পারি 1 প্লাস, এখানে এটা কি হবে? cos 5 মাইনাস c। এখানে দেখেন, এখানে যদি কোয়াড্রেন্ট ঘুরাই 1 2 মাইনাস, এখানে cos কিন্তু নেগেটিভ, তাহলে এখানে আসবে মাইনাস cos c এখানে, আর এখানে হবে cos a মাইনাস b, তারপর হচ্ছে প্লাস cos স্কয়ার c। আশা করি ঠিক আছে। এরপর আসে, এখন আমি এখান থেকে যদি 1 মাইনাস cos c যদি কমন নি, তাহলে আমার এখানে থাকে cos a মাইনাস b মাইনাস cos c, এরকম অবস্থা হয় না? এখন এখানে এখানে তাকে আমার কাছে, এখানে আমার কাছে তাকে 1 মাইনাস cos c, আর এখানে তাকে cos a মাইনাস b মাইনাস c জায়গায় আমরা কি লিখতে পারি? c জায়গায় আমরা লিখতে পারি 5 মাইনাস a প্লাস b। এটা লিখতে পারবো 5 মাইনাস a প্লাস b, এখানে দরকার হলে থার্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে c এর জায়গায় লিখতে পারি 5 মাইনাস a প্লাস b কই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আসি 1 মাইনাস cos c, আর এখানে cos a মাইনাস b, আর এটা কোয়াড্রেন্ট ঘুরবে না? আচ্ছা, এখানে তো cos লেখা হলো না, আহাই রে, মাইনাস cos, আচ্ছা আর একটু লিখি cos 5 মাইনাস, এখন ঠিক আছে cos 5 মাইনাস a প্লাস b, তাহলে এখানে আসবে কোয়াড্রেন্ট যদি ঘুরে 1 2 মাইনাস, এখানে cos নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে cos a প্লাস b। ঠিক আছে, তাহলে এখানে হবে 1 মাইনাস cos c cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, তাহলে কি হবে? 2 cos a cos b, 2 cos a cos b। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আসলো কি আমার কাছে? 1 মাইনাস 2 cos a cos b cos c, বুঝছি ব্যাপারটা? এইবার এটা কার জন্য আসছে? যে এটার জন্য আসছে যে, এখন আমি যদি লেফট হ্যান্ড সাইডটা নিতাম, আমি এখন এটা মুছে ফেলবো, আমি যদি লেফট হ্যান্ড সাইডটা নিতাম এই জায়গায়, আমি যদি এটা বসাই দিই, তাহলে এইটার এটা কাটা গিয়ে 1 আসবে না? অর্থাৎ আমি যদি এখানে দেখাই লেফট হ্যান্ড সাইড, আমি এটা বের করে রাখছি, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার কাছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, তারপর হচ্ছে প্লাস 2 cos a cos b, তারপর হচ্ছে cos c, এটাই তো লেফট হ্যান্ড সাইড ছিল, এখান থেকে তো আমার 1 বের করতে হবে। তাহলে এখানে শুধু cos স্কয়ার a cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সব আমি কি বের করে রাখছি? 1 মাইনাস 2 cos a cos b cos c বের করে রাখছি, শুধু এটা সমান, আর এদিকে আছে প্লাস 2 cos a cos b cos c। এখন এটা এটা কাটা গিয়ে কি থাকবে? 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বিষয়টা খুবই সহজ না? খুবই সহজ, জাস্ট এটা ধরে করেছি, কারণ এখান থেকে 2 cos a cos b cos c আসবে, তাই, আর এই টাইপের অঙ্ক কিন্তু আগেও করেছি আমরা।
আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করছি, সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী, ওনার বইয়ের 6-এর 3 নম্বরে আছে। তো এখনও পর্যন্ত পরীক্ষায় আসে নাই, তবে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। প্রমাণ করো যে কস স্কোয়ার বিটা মাইনাস গামা প্লাস কস স্কোয়ার গামা মাইনাস আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1+2 কস বিটা গামা, বিটা মাইনাস গামা কস গামা মাইনাস আলফা কস আলফা মাইনাস বিটা। এখানে কিন্তু কোনো আবার কিছু শর্ত আলাদা করে বলে দেওয়া নাই। এই 6-এর অর্থাৎ 6-এর 1, 2 তে আমাদের কাছে a+b সমান c দেওয়া ছিল, ঠিক আছে। a+b+c সমান 5/2 5 এরকম কিছু একটা দেওয়া ছিল, এরকম কিন্তু এখানে কিছুই দেওয়া নেই। আচ্ছা, তো আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলেছে। তো আমি লেফট হ্যান্ড সাইডটা আগে ধরি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো কস স্কোয়ার বিটা মাইনাস গামা প্লাস কস স্কোয়ার গামা মাইনাস আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস বিটা। আচ্ছা, এখানে এই যে কস টিটা, আমরা যে লিখি কস কস টিটা, ঠিক আছে, সাইন বা কস এ বা সাইন টিটা, এই টিটা তো এখানে অ্যাঙ্গেল না, সাইন টিটা হচ্ছে একটা অনুপাত, ঠিক আছে। সো এখানে বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা মাইনাস বিটা, এইটাও তো একটা কোণ বা টিটা, অর্থাৎ কোণের ভ্যালু। আমি সেগুলোকে আমি যদি এখন মনে করেন ধরি বিটা মাইনাস গামা ইকুয়াল টু এ ধরে নিচ্ছি এবং গামা মাইনাস আলফা ইকুয়াল টু বি ধরে নিচ্ছি, আমাদের করতে যাতে সুবিধা হয়, ঠিক আছে। যে কোনো একটা কোণ, আলফা থেকে বিটা মাইনাস করলে তো কিছু একটা কোণ হবে, সেটাকে আমরা এখন সি দ্বারা সূচিত করতেছি। আলফা মাইনাস বিটা সমান কত? সি। তাহলে এখানে কী দাঁড়ায়? সুতরাং a+b+c ইকুয়াল টু বিটা মাইনাস গামা প্লাস গামা মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা সমান কি আসতেছে দেখছেন? জিরো। প্লাস বিটা মাইনাস বিটা কাটা যায়, মাইনাস আলফা প্লাস আলফা কাটা যায়, মাইনাস গামা প্লাস গামা কাটা যায়, অর্থাৎ জিরো। তার মানে a+b+c ইকুয়াল টু এখানে কি? জিরো। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের এখানে তিনটা কোণ আমরা নির্দেশ করতেছি, এখানে এটাকে এ ধরছি, বি ধরছি, সি ধরছি। সাপোজ মনে করেন এখন এই তিনটা কোণের আমি যোগ করে দেখেছি যে তিনটা কোণ যোগ করলে কত হয়? জিরো হয়। আচ্ছা, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডের মধ্যে মানটা যদি বসাই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আপনি যাকে এ ধরেছেন কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি, দেখুন তো এখন আমাদের কাছে এখন চেনা জানা মনে হচ্ছে না করে এই টাইপের অঙ্ক আমরা করে আসছি। তাহলে আমরা এখানে স্কোয়ার থাকলে কিছু সহজতা নিই, 1/2 × 2 কস স্কোয়ার প্লাস 2 কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি, এটি লিখেছি তো, ঠিক আছে। এই যে 1/2 সহযোগিতা নিয়েছি, এখন আসি 1/2, ঠিক আছে, এগুলো কিন্তু 2। এখন 2 কস স্কোয়ারে কেন নিয়েছি? 1+cos2 এর সূত্র ইউজ করার জন্য, ঠিক আছে, ঠিক আছে। এখানেও 1+2cos2, ঠিক আছে, এখানেও আমরা কি করেছি? 1+cos2b, 2 এখানে বি আছে, বি লিখেছি, প্লাস কস স্কোয়ার সি। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1/2, 1 যোগ করলে 2, প্লাস কস টুয়াইজ এ প্লাস কস টুয়াইজ বি প্লাস কস স্কোয়ার সি। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে এখন 1/2, 1/2 সাথে 2 গুণ করলে 2 প্লাস 1/2, 1/2 এখানে গুণ করে দিচ্ছি, আবার 1/2 এখানে গুণ করে দিচ্ছি। আর এখানে আমি আরেকটা লাইন বাড়াই, কস টুয়াইজ এ প্লাস কস টুয়াইজ বি, এখন এটাকে কস সি প্লাস কস ডি সূত্র আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো আগের পর্বগুলোতে আমরা বলেছি কস সি প্লাস কস ডি ফর্মুলা আমরা এখন ইউজ করি। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কাছে সেটা হচ্ছে যে 1+1/2 কস সি প্লাস কস ডি, 2 কস সি প্লাস ডি বাই 2, ঠিক আছে, 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, আর এখানে আছে প্লাস কস স্কোয়ার সি, ঠিক আছে, কস স্কোয়ার সি। এখন আমরা যদি এখন এখানে করি, আমি এটা একটু মুছে দিই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা, ঠিক আছে, এখানে করি, হ্যাঁ, তাহলে দাঁড়াচ্ছে আমার কাছে 1+2 কাটা, 1/2 কাটা গেলে এখানে থাকবে কস এ প্লাস বি
আর এখানে থাকবে cos a minus b দেখেন cos a minus b এই যে 2 cos b আর এখানে আছে plus cos a square c plus cos a square c এখানে 1 plus a plus b জায়গায় দেখেন তো এখানে আমরা কি প্রমাণ করেছি a plus b plus c সমান কি 0 a plus b plus c সমান 0 তাহলে a plus b জায়গায় আমি minus c লিখতে পারি না a plus b plus c সমান যদি 0 হয় তাহলে a plus b সমান কি লিখতে পারি minus c লিখতে পারি তাহলে cos minus c into cos a minus b plus cos a square c তাহলে এখানে দাঁড়াবে আমার কাছে 1 plus cos c cos a minus b plus cos c 1 plus cos c cos a minus b plus এখানে কি করেছি এটা হচ্ছে cos a square c ছিল এখানে cos a একটা কমন নিলে এখানে আবার আমার কাছে cos c আসবে ঠিক আছে তাহলে 1 plus cos c cos a minus b plus cos minus a plus b এরকম দাঁড়াই না c সমান আমি minus a plus b লিখতে পারি না a plus b plus c সমান যদি 0 হয় তাহলে c equal to minus a plus b ঠিক আছে অত মাইনাস 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 এর কমন লিখেছি আচ্ছা তাহলে 1 প্লাস cos c এখন cos তো cos এর বেলায় মাইনাস সাইন এখানে কি হয়ে যায় এখানে cos এর ভিতরে যদি মাইনাস থাকে সেটা কি করে ফেলবে সে cos মাইনাস এর সমান cos θ এগুলো বেসিক পর্বে কিন্তু আলোচনা হয়েছে ঠিক আছে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b মাইনাস এটা কোথায় গেল cos মাইনাস θ ইকুয়াল টু cos θ আচ্ছা তাহলে এখানে 1 প্লাস cos c তাহলে এখানে cos a minus b প্লাস cos a প্লাস b 2 cos a cos b ফর্মুলা তাহলে এখানে লিখব কি 2 cos a cos b এখন আমার দাঁড়াচ্ছে 1 প্লাস 2 টাকে আগে নিয়ে আসছি cos a cos b cos c এটা লিখতে পারি এখন a এর জায়গায় আমরা কাকে ধরেছি বিটা মাইনাস গামা তাহলে এখানে আমি লিখতে পারি 1 প্লাস 2 cos a এর জায়গায় লিখতে পারি বিটা মাইনাস গামা b এর জায়গায় কাকে ধরেছিলাম cos গামা মাইনাস আলফা c এর জায়গায় কাকে ধরেছিলাম cos আলফা মাইনাস বিটা বিষয়টা বুঝতে পারছিস যে এ বি সি যাকে ধরে নিয়েছি গ্যাস হিসেবে সেই গ্যাসের আসল ভ্যালুটা আমরা এখানে এখন বসাই দিচ্ছি যেটা আমাকে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে এত সময় এত তো মনে হচ্ছে যেন প্রথম আলফা বিটা গামা দেখে মনে হচ্ছে যেন অনেক কঠিন তাহলে এরকম কিছু দেওয়া থাকলে তাহলে আমরা এখানে গেলে এ বি সি এরকম কিছু ভেরিয়েবল ধরে নিব দেন অঙ্কটা সিম্পল করে দেন ভ্যালুটা বসাই দিব দেখছেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড প্রণীত হয়েছে ঠিক আছে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আসতে পারে আমরা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করব 7 এর 1 এ আছে অকরপত্র প্রকাশনী ওনার বইতে তো এটা এখনো আসে নাই তবে আসার সম্ভাবনা আছে তাই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো 7 এর 1 এ কি বলেছে যদি x y x plus y plus z equal to x y z হয় তবে প্রমাণ করো যে twice x by 1 minus x square 2y by 1 minus y square plus twice z divided by 1 minus z square equal to twice x divided by 1 minus x square into 2y divided by 1 minus y square into 2z divided by 1 minus z square তো দেখতে মনে হতে পারে আসলে অনেক কঠিন আসলে কিন্তু এখানে একটা অনুপাত দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি twice x by 1 minus x square কোন বাহুকে বাহু y বাহুকে বাহু দিয়ে ডিভাইড ঠিক আছে আর x y z যেহেতু এখানে স্মল লেটার দিছে তাহলে কোন একটা ত্রিভুজের x y z তিনটা বাহুর দৈর্ঘ্য নির্দেশ করতেছে ঠিক আছে তার মানে আমাদের এখানে যেহেতু একটা অনুপাত দেওয়া আছে আমরা এখানে x সমান কোন একটা অনুপাতে আমরা ধরে নিতে পারি যেহেতু বাহু এখানে একটা ত্রিভুজের তিনটা বাহুর AB কে যদি x দ্বারা সূচিত করা হয় BC কে যদি y দ্বারা সূচিত করা হয় AZ কে যদি AC কে যদি z দ্বারা সূচিত করা হয় তাহলে আমি ধরে নিতে পারি x বাহু সমান কি tan a y সমান tan b এরকম করে আমরা অনুপাতে ধরে নিতে পারি আর অনুপাত tan কেন ধরব কারণ tan এর ফর্মুলা আমরা জানি হ্যাঁ cot দিয়েও ধরা যেত কিন্তু tan দিয়ে করলেও কিন্তু আমাদের তাড়াতাড়ি হচ্ছে ঠিক আছে cot দিয়ে করলেও কিন্তু হবে তো আমি ধরে নিচ্ছি ধরি x equal to tan a
y equal to tan b এবং z equal to tan c এটা আমরা ধরে নিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে x y z সমান যদি tan a হয় এবং এটা সমান যদি tan c হয় তাহলে tan c হয় তাহলে কি দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে কি দেওয়া আছে কি x plus y plus z সমান x y z এটা দেওয়া আছে আমি যেহেতু এখন x এর জায়গায় tan a ধরেছি প্লাস y এর জায়গায় tan b ধরেছি প্লাস z এর জায়গায় tan c ধরেছি আর এখানে tan a tan b tan c ঠিক আছে x y z এর জায়গায় tan a tan b tan c ধরে নিয়েছি এখন এখন আমি যদি এখানে tan b কে রেখে দিই এদিকে tan c কে রেখে দিই কেন রেখে দিব এই tan a কে পাশে নিয়ে যাব লাভ কি হবে এখন দেখেন প্লাস tan a tan b tan c অর্থাৎ আমি tan a plus b বা tan a minus b এর ফর্মুলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তাহলে এখানে tan b প্লাস tan c লিখলাম আর এখান থেকে যদি আমি মাইনাস tan a কমন নিই 1 মাইনাস tan b tan c ঠিক আছে এইবার যদি আমি এখানে tan b প্লাস tan c নিচে দেখেন রাখি 1 মাইনাস tan b tan c লিখি আর এখানে মাইনাস tan a লিখি কেমন হয় tan a ইনটু তত এটাকে এটা দিয়ে ডিভাইড করলাম ঠিক আছে তাহলে এটা দেখেন তো tan a tan a প্লাস tan b ডিভাইডেড বাই tan a tan b tan a প্লাস b ফর্মুলা তাহলে এখানে আমরা tan a প্লাস b b প্লাস c tan a প্লাস b tan এটাকে যদি এদুর এটাকে যদি বিদুরি tan a প্লাস tan b ডিভাইডেড বাই tan a tan b আমরা শুরুতেই সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু শুরুতেই করে আসছি ইকুয়াল টু মাইনাস tan a এটা লেখা যাবে আচ্ছা এখন আসি tan b প্লাস c এটা লিখলাম ঠিক আছে এখন এই মাইনাস tan a যেটা আছে এটাকে আমি চাইলে মাইনাসটা ডুবিয়ে দিতে পারি এখানে টিটার ভিতরে কিভাবে ফাই মাইনাস আর লিখতে পারি না দেখেন তো কোয়াড্রেন্ট যদি আমি ঘুরাই এক দুই মাইনাস এখানে কিন্তু tan নেগেটিভ তো মাইনাসের জন্য tan ফাই মাইনাস আর দিতে পারি তাহলে ফাই মাইনাস যদি আমি লিখতে পারি তাহলে এখানে ট্যান ট্যান যদি কাটা যায় তাহলে আমার কাছে আসলে আমি যে এখানে বলছি ট্যান ট্যান কাটা যায় আসলে উভয় দিকে ট্যান ইনভার্স ফাংশন নিয়েছি ঠিক আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সেকেন্ড পার্টে সেটারও কিন্তু আমার ভিডিও আছে চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে এগুলো নিয়ে আমি ওখানে বিস্তারিত আলোচনা করেছি এটা হচ্ছে ট্যান এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন এর উভয় দিকে যখন ইনভার্স ফাংশন নিব দেন ট্যান আর ট্যান ইনভার্স কাটা যায় আমরা কখনো বলবো না যে ট্যান ট্যান কাটা গেছে অর্থাৎ ক্যান্সেল হয়েছে ট্যান ট্যান ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন উভয় দিকে আমি বিপরীত ফাংশন ট্যান ইনভার্স নিই ট্যানটা উঠে যায় ঠিক আছে তাহলে চলেন বি প্লাস সি ইকুয়াল টু ফাই মাইনাস এ লিখতে পারি ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি আমার কাছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ফাই ঠিক আছে এটা আমরা লিখতে পারি এইবার আসি এখান থেকে আমি এখানে যাই হ্যাঁ আচ্ছা তাহলে এ প্লাস বি প্লাস ইকুয়াল টু ফাই এখন উভয় দিকে আমি টু দ্বারা গুণ করতেছি টুয়াইজ এ প্লাস টুয়াইজ বি প্লাস টুয়াইজ সি ইকুয়াল টু টু ফাই কেন করেছি এখানে এ প্লাস বি প্লাস ইকুয়াল টু ফাই উভয় দিকে টু দ্বারা কেন গুণ করেছি কারণ আমি ট্যান টুয়াইজ এর ফর্মুলা ইউজ করব দেখেন কীরকম করছি সেটা হচ্ছে যে এখানে আমি উভয় দিকে এখন ট্যান নিব ট্যান টুয়াইজ এ প্লাস টুয়াইজ বি ঠিক আছে প্লাস টুয়াইজ সি ইকুয়াল টু ট্যান টু ফাই ঠিক আছে তাহলে এখন আমরা সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত করার সময় আমরা শুরুতেই কিন্তু ট্যান এ প্লাস বি প্লাস সি ফর্মুলা কিন্তু ব্যবহার করে আসছি এই টুয়াইজ একে মনে মনে এ ধরবো টুয়াইজ বিকে মনে মনে বি ধরবো টুয়াইজ সি কে মনে মনে সি ধরবো তাহলে ট্যান এ প্লাস বি প্লাস সি ফর্মুলাটা কি মনে আছে তো দেখেন ট্যান এ প্লাস বি প্লাস সি
সূত্রটা কি tan a tan a plus tan b plus tan c ঠিক আছে minus tan a tan b tan c এতটুকু বোঝা গেছে tan c তারপরে কি ছিল 1 minus tan a a হচ্ছে আমাদের কাছে twice a tan a tan b তারপর হচ্ছে minus tan b tan c minus tan c tan a ঠিক আছে a মানে আমাদের কাছে এখানে twice a b মানে আমাদের কাছে twice b c মানে আমাদের কাছে এখানে twice c আর এখানে tan phi tan 2 phi equal to কত 0 এখানে ছোট করে 0 টা দিলাম ঠিক আছে tan 2 phi কত 1 0 এখন এই নিচের হর যেটা আছে এটা যদি 0 এর সাথে ওদিকে গিয়ে গুণ হয় তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে থাকবে কি আমাদের কাছে tan twice a plus tan twice b plus tan twice c minus tan twice a tan 2b tan 2c equal to 0 clear তো খুবই সিম্পল খুবই সিম্পল একটু ভিন্ন টাইপের অঙ্কগুলো অঙ্কটা করতে হচ্ছে আর কিছু না ঠিক আছে এবার আসেন tan twice এর আমরা একটা সূত্র জানি 2 tan a divided by 1 minus tan square তাহলে 2 tan a divided by 1 minus tan square a ঠিক আছে প্লাস 2 tan a এর জায়গায় কিনা আমাদের কাছে কি আছে b divided by 1 minus tan square b প্লাস 2 tan c divided by 1 minus tan square c আর এখানে minus tan twice a তো tan twice এর জন্য আমি কি লিখতে পারি 2 tan a divided by 1 minus tan square a into into টা আমি এখানে লিখে into আচ্ছা এখানে আরেকটা লেখা যাবে into 2 tan b divided by 1 minus tan square b into 2 tan c 1 minus tan square c এটাই তো লেখা যায় না ইকুয়াল টু কি আসছে আমাদের কাছে ইকুয়াল টু 0 এটা কি ওদিকে 0 হয়ে গেছে তো আমাকে কি প্রমাণ করতে হবে আমাকে এটা প্রমাণ করতে দেখেন তো এখন আমরা চলে আসছি দেখেন আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে 2 tan a 2 tan a কে আপনি কি ধরেছিলেন x ধরেছিলেন 2x 1 minus x square plus 2y 1 minus y square plus 2 tan c কি z এটা হচ্ছে z 1 minus z square tan c কে আপনি z ধরেছিলেন ঠিক আছে আর minus এরপর আছে minus কত 2 tan a twice x divided by 1 minus x square into 2y divided by 1 minus y square into 2z divided by z divided by এটা 2 এটা z ঠিক আছে 1 minus z square ঠিক আছে equal to 0 বুঝছি তো ব্যাপারটা tan এর জায়গায় x tan এর জায়গায় x tan b জায়গায় y tan b জায়গায় tan b সমান আমি y ধরেছিলাম ঠিক আছে equal to 0 তো আমাদের পর্যন্ত হয়ে গেছে তো এই যে দেখেন জাস্ট এটা সমানের পাশে নিয়ে গেলেই কাজ শেষ এখন এই যে মাইনাস এত ইনটু এত আসছে না সেটাকে যদি সমানের ওই পাশে নিয়ে যাই শেষ তাহলে আপনারা এটা কষ্ট করে ওই পাশে নিয়ে যান বা আমি ইকুয়াল টু এত দিয়ে দিই একেবারে ঠিক আছে অর্থাৎ এই যে ইনটু 2 tan a 2 tan b এর বাইরে তো 2 tan c এটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে তার মানটা এমনি বসাই দিছি দেন এটাই হচ্ছে প্রমাণ তাহলে আমি tan a কেন ধরলাম কারণ tan a দিয়ে আপনি কটাও ধরতে পারতেন ঠিক আছে কিন্তু কটে দিয়ে যতটুকু ইজি আসবে আসবে সেটাও আসবে কিন্তু tan a দিয়ে আমি করতে পারি কটে দিয়েও করা যাবে ঠিক আছে চলো আমরা একটা কটে দিয়ে একটা করি এখন আমরা 7 এর 2 নম্বর অঙ্কটা করতেছি যদি yz + zx + xy = 1 হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান 4 ঠিক আছে তো এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে তো এটাও দেখতে পাচ্ছি আমরা অনুপাত এটাকে আমরা কট দিয়ে করব ঠিক আছে তাহলে চলেন কট দিয়ে করি ধরি
x সমান cot a y সমান cot b এবং z সমান cot c ঠিক আছে এখন আমাদের কাছে কি দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে যে yz plus zx plus xy সমান হচ্ছে কত 1 তাহলে এখানে y y এর জায়গায় কি cot b z এর জায়গায় কত cot c plus cot c x এর জায়গায় cot a plus x এর জায়গায় cot a y এর জায়গায় cot b equal to 1 এতটুকু আমরা লিখতে পাচ্ছি আচ্ছা তাহলে আমাদের এখন cot এর ফর্মুলাতে নিয়ে যেতে হবে রাইট এখন আমি এখানে cot b cot c কে রাখলাম 1 কে পাশে নিয়ে আসলাম আর এদেরকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস cot c cot a মাইনাস cot a cot b এটা লিখতে পারি ঠিক আছে তার এখান থেকে যদি আমি মাইনাস cot a কে কমন নিই তাহলে মাইনাস cot a কমন এখানে থাকে cot c প্লাস cot b এখানে এটা থাকে আর এই দিকে তো কিছু করার নেই cot b cot c মাইনাস 1 এখন আমি যদি cot b cot c মাইনাস 1 আর এখানে cot c প্লাস cot b লিখি ইকুয়াল টু মাইনাস cot a লিখি কোনো সমস্যা আছে বলেন তো এখানে তাহলে এইটা কিসের সূত্র মনে হচ্ছে এখন cot a প্লাস b সূত্র মনে হচ্ছে না cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই cot a প্লাস cot b ঠিক আছে চলেন এবার আমরা cot a প্লাস b ফর্মুলাতে নিয়ে যাই cot b প্লাস c ঠিক আছে আর এখানে এটাকে tan এর মতো phi মাইনাস a লিখে ফেলি ঠিক আছে সেকেন্ড কোয়াড্রেন্টে cot কিন্তু নেগেটিভ তাই phi মাইনাস a cot এতটুকু আমরা লিখতে পারি তাহলে b প্লাস c ইকুয়াল টু phi মাইনাস a এটা লিখতে পারি ঠিক আছে আচ্ছা সো আগে যেমন আমরা 2 দিয়ে গুণ করছি এখানে 2 দিয়ে গুণ করে দিই ঠিক আছে তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে তাহলে এখানে কি লিখি 2b প্লাস 2c ইকুয়াল টু 2phi মাইনাস 2a এটা লিখতে পারি না ঠিক আছে উভয় দিকে আমরা কি করলাম গুণ করলাম তাহলে এখানে যদি আমি এখন cot নি 2b প্লাস 2c cot 2phi মাইনাস 2a এটা লিখতে পারি না এইটা লিখতে পারি এইবার cot a প্লাস b ফর্মুলাটা কি হবে দেখেন cot এখানেও কিন্তু a প্লাস b ফর্মুলা ইউজ করেছি তাহলে cot 2b cot 2c তারপর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই cot 2b প্লাস cot 2c ইকুয়াল টু এখানে যদি cot 2phi মাইনাস 2c 360 ডিগ্রি মাইনাস 4 কোয়াড্রেন্টে মাইনাস cot 2c বিষয়টা বুঝতে পারছে 4 কোয়াড্রেন্টে এখানে 360 ডিগ্রি 4 কোয়াড্রেন্টে cot 2c মাইনাস আসবে এইবার cot 2b cot 2c মাইনাস 1 মাইনাস cot 2a cot 2b তারপর হচ্ছে মাইনাস cot 2a cot 2c এটা লিখতে পারি না cot 2c এখন আসি এখন সবাইকে পাশে নিয়ে আসি cot 2b cot 2c প্লাস প্লাস cot 2a cot 2b প্লাস cot 2a cot 2c equal to 1 1 টাকে এই পাশে নিয়ে এসেছি আর সবাইকে এই পাশে নিয়ে আসছি ঠিক আছে সবগুলো হচ্ছে 2 এগুলো সবগুলো হচ্ছে 2 ঠিক আছে এখন আমরা যে কাজটা করব এখন একটা বিষয় দেখেন সেটা হচ্ছে আমরা cot a plus b এর সূত্র তো জানি না cot a plus b সূত্র কি এখানেও তো ইউজ করেছি না cot a cot cot a তারপর হচ্ছে যে cot b
माइनस वन डिवाइडेड बाय कोटे प्लस कोट बी एटे तो जानी ना एकोन आम्रा ट्वाइस बी माने गुणितो ठीक है से ताहले आम्रा की करबो कोट बी जगह जो दिया है वो शाय ताहले ए प्लस है आर एकने कोटे कोटे माइनस वन आर एकने कोटे प्लस कोट एटे तो दारा है ना अभी आश्चर्य सूत्रोड़ा एक तो रिमेंडर आनते सर किच्छ ना कोट ट्वाइस है शॉन की लगा जाता होले कोट स्क्वायर है माइनस वन आर जो टू कोट इटे ही तो ना अर्थात कोट स्क्वायर है माइनस वन डिवाइड बाय टू कोट है ठीक है ताले हमें क्या ना कोट टू भी जगह बोला होगी कोट स्क्वायर भी माइनस वन डिवाइड बाय टू कोट भी ठीक है तो अब टेन ट्वाइस है जिस सूत्र इस करो जिसे डॉट टेन है प्लस सूत्र देख रहे ঠিক কট ওয়াইজ যে সূত্রটি ইউজ করতেছি সেটা কিন্তু কট এ প্লাস বি সূত্রটা থেকেই কিন্তু আসছে ঠিক আছে আবার কট এ প্লাস বি সূত্র কোথা থেকে আসছিল কস এ প্লাস বি সাইন এ প্লাস বি সূত্র থেকে আসছে ঠিক আছে তাহলে চলেন আমরা এখন এই জায়গায় এই কট ওয়াইজ বি জায়গায় এই কট ওয়াইজ বি জায়গায় এই ফর্মুলাটা अप्लाई করব এখানে যদি বিটাকে এখানেও বি দিব এখানেও বি দিব ঠিক আছে চলেন আমরা এটা এখন अप्लाई করি আমি এটাকে মুছে ফেলব ঠিক আছে তাহলে চলেন এই সূত্রটা এখন अप्लाई করি ঠিক আছে তাহলে কি আছে আছে যে cot twice b জায়গায় আমি লিখব cot square b minus 1 তারপর হচ্ছে 2 cot b তারপর হচ্ছে এখানে লিখব cot square c minus 1 2 cot c plus cot square a minus 1 2 cot a cot square b minus 1 2 cot b ঠিক আছে প্লাস এখানে লিখব cot square a minus 1 divided by 2 cot a এখানে লিখব cot square c minus 1 2 cot c equal to 1 বুঝতে পেরেছি কিনা ব্যাপারটা ঠিক আছে কি করছি cot twice যখন cot square minus 1 divided by 2 cot c equal to 1 এখন আসি তাহলে cot b মান কত y y square minus 1 2y তার cot c হচ্ছে কত z square minus 1 একটু ব্র্যাকেট দিলে দি ঠিক আছে আমাদের এখানে তো ব্র্যাকেট দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে আছে 2z হ্যাঁ 2z এই যে cot c কে আমরা কি দ্বারা সূচিত করেছি z দ্বারা সূচিত করেছি এই বিষয়টা বুঝতে পেরেছি তো প্লাস এখানে cot a কে কি দ্বারা সূচিত করেছি x x স্কয়ার মাইনাস 1 আর এটা হচ্ছে 2 x আর এটা হচ্ছে যে y স্কয়ার মাইনাস 1 আর এটা হচ্ছে 2 y প্লাস এখানে হচ্ছে যে x স্কয়ার মাইনাস 1 2 x ইনটু y স্কয়ার মাইনাস 1 2 y equal to 1 ঠিক আছে এখন আমরা কিন্তু আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে আমি এখান থেকে 1/4 কমন দেখেন 2 দুগুণে 4 এখানে 2 দুগুণে 4 এখানে 2 দুগুণে 4 1/4 কমন নিতে পারি 4 টা ওদিকে নিয়ে গেলে শেষ তাহলে এই যে y স্কয়ার মাইনাস 1 z স্কয়ার মাইনাস 1 yz ঠিক আছে 1/4 এখানে 1/4 আছে এখানে 1/4 আছে এখানে 1/4 আছে বা ওইদিকে 4 দ্বারা গুণ করেন 2 গুণ 4 4 4 কাটা যাবে তাহলে আর থাকবে কি এখানে x y x স্কয়ার মাইনাস 1 y স্কয়ার মাইনাস 1 ঠিক আছে প্লাস x y x স্কয়ার মাইনাস 1 আর এটা y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 ওইদিকে 4 দ্বারা গুণ করেন ওইদিকে 4 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 এই 2 দুগুণে 4 2 দুগুণে 4 কাটা যাবে ঠিক আছে আর এটা হচ্ছে z ও আচ্ছা এটা ছিল cot c c এটা ছিল z ঠিক আছে হ্যাঁ এটা ছিল cot c কে আমরা কি দ্বারা সূচিত করেছিলাম z z দ্বারা সূচিত করেছি z z স্কয়ার এই যে cot c কে আমরা z দ্বারা সূচিত করেছিলাম ঠিক আছে তাহলে এটা হবে কি x স্কয়ার y স্কয়ার আর এটা হবে z এটা z স্কয়ার মাইনাস 1 এটা z স্কয়ার মাইনাস 1 ঠিক আছে আর এটা হবে xz বিষয়টা বুঝতে পেরেছি কিনা ব্যাপারটা এখানে ছিল cos স্কয়ার x cot স্কয়ার c z স্কয়ার হবে cot c তাই এখানে z আমি y দিয়ে ফেলেছিলাম ঠিক আছে এখন দেখেন তো y স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 ইনটু y yz
এখানে কি আসছিল এখানে yz yz আসছে আচ্ছা একটা একটা মিলাই সমস্যা নাই এখানে দেখেন x স্কয়ার মাইনাস 1 y স্কয়ার মাইনাস 1 xy আসছে এটা আসছে এরপর দেখেন y স্কয়ার মাইনাস 1 z স্কয়ার মাইনাস 1 yz আসছে প্লাস আকারে এরপর z স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 xz আসছে না ইকুয়াল টু 4 তাহলে এটা একটু আসলে জটিল না একটু ভিন্ন কর দিয়ে আমাদের অঙ্কটা করতে হয়েছে আর কিছু না এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো আর কোনো যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সবগুলো লিংক তো আছে আগে থেকেও বলছি ঠিক আছে অন্যান্য সফটওয়্যারে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন